হ্যালো গাইস, তো চলে এসছি ফাইনালি আমি আঙ্গুর নিয়ে। তো প্লেটে দেখছো এক প্লেট আঙ্গুর, আমার তো খেতে খুবই ভালো লাগে, তো এটা আমি আজকে খাবো। তো কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে দাও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো খাওয়া স্টার্ট করি। আঙ্গুরটা খেতে খুব মিষ্টি। আমি ওগুলো সব খেয়ে নি। বেগুন করে যদি খাও ভীষণ স্বাদ। আমি বাজারে গিয়েছিলাম, ভাবলাম আঙ্গুর কিনি, খেতে ভালো আছি তো নিয়ে চলে এলাম। বাড়িতে সেরকম কেউ নেই, আমি এত তাই ভাবলাম খাই। বসে পাশে মাসিদের বাড়ি আছে, পিসিদের বাড়ি আছে, ওইখানে গেলাম না ব্লগ করতে, কারণ আমার কমফোর্টেবল না। আমি ছাদে কমফোর্টেবল, তাই ছাদে বেশিরভাগ ভিডিও করি। থাকবো, তোমরা সবাই দেখতে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও। আঙ্গুরটা এত নেই মিষ্টি, কথা বলতেও ভালো লাগছে না, বাট কি করুক ব্লগ তো বটে, কথা তো বলতেই হবে। এতটাই মিষ্টি যে চিনি ভরা এখানে আছে, চিনি ভরা মিষ্টি পুর আঙ্গুরটা। আমি কেনার সময় ভেবেছিলাম এটা টক হবে, কিন্তু এখন খাওয়ার পর বুঝতে পারছি কতটা মিষ্টি। তোমরা যে যে খেতে ভালোবাসো, এখন যে সিজন চলছে একবার কিনে দেখো। আর হ্যাঁ, যখন কিনবে তখন একটু লাল লাল দেখে কিনবে, একটু লালচি টাইপের, তাহলে সেই আঙ্গুরগুলো খুবই মিষ্টি হয়, যেমন আমি খাচ্ছি এখন মিষ্টি খুব। চলো আমাদের একটু ছাড়টা দেখি দিই, আমি কোথায় বসে আছি। চলো, তো এই দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি ছাদে ওখানে দাঁড়িয়ে আছি। তো এটা আমাদের তেঁতুলের গাছ, এর আগে আমি একটা ব্লগ করেছিলাম তেঁতুলের জন্য। দেখতে পাচ্ছ আমাদের তেঁতুল কত ধরেছে গাছে, তো আমি খেতে পারি না এত তেঁতুল। এ পাশটা একটু দেখিয়ে দিই, দেখো একটা ছাদে যাচ্ছি, ছাদে পাশে পাশে আরেকটা ছাদ আছে,
এই দেখ পুকুরটা ছাদ থেকে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে জল ট্যাঙ্কি, ছাদে আছে। আর এদিকে দেখছো অ্যালোভেরা গাছ, দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর অ্যালোভেরা গাছটা। ইউজ করতে আমার মোটেই ভালো লাগে না। তো আমি ভাবলাম যে আঙ্গুর খেতে খেতে একটু তোমাদের চারিপাশটা দেখিয়ে দিই, ঠিক আছে? চলো তাহলে ওখানে বসে যাক। আর এটা দেখছো তেঁতুল গাছ কতটা সুন্দর। তো এই ছিল আমার ব্লগ, সবাইকে বলি আনন্দ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, এভাবে আমি নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য। সবাই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও, আর তোমাদের ভালোবাসা একটু জানাও। আর কে কে আঙুর খেতে ভালো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। বাই বাই।